চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিহাস তৈরি করেছে ইসরো চন্দ্রযান 3। ইতিমধ্যেই চাঁদের মাটিতে কাজ শুরু করেছে ল্যান্ডার বিক্রমের রোভার প্রোগ্রাম। ভারতই প্রথম দেশ যারা চাঁদের দুর্গম কুমেরুতে মহাকাশ যান পাঠিয়ে নজির গড়ল। এর আগে চাঁদে একাধিক মহাকাশ যান পাঠিয়েছে বিভিন্ন দেশ। মানুষের পা পড়েছে চাঁদের মাটিতে, একাধিক মহাকাশচারী চাঁদের মাটিতে পা দিয়েছেন। গোটা বিশ্ববাসীর মুখে এখন একটাই সমালোচনা, ইন্ডিয়া। যে দেশগুলি চন্দ্রযান 2 ব্যর্থতার পর উপহাস করেছিল ভারতকে, তাদের মুখে পড়েছে তালা। মাত্র কয়েকদিন আগেই জোর সমালোচনা করেছিল যখন চন্দ্রযান 3 কক্ষপথে ঘোরাবেড়া করছিল। এমনকি ভারতের রেকর্ড ভাঙতে উঠে পড়ে লেগেছিল ঠান্ডা যুদ্ধে মেতেছিল রাশিয়া। তবে 23 আগস্ট সন্ধ্যে 6টায় সকলের মুখ চুন করে দিয়েছে ভারত। শ্বাসরুদ্ধ করা মুহূর্ত, মুহূর্তের পর গোটা দেশবাসীর মুখে এখন প্রশংসায় পঞ্চভূত ইসরো বিজ্ঞানীরা। দাবি আবারও প্রমাণ করে দিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তবে চন্দ্রযান 3 রোভার প্রোগ্রাম চাঁদের মাটিতে নেমে কাজ শুরু করে দেবার পর একের পর এক তথ্য এবং পাঠাচ্ছে ছবি, পাঠাচ্ছে ভিডিও। গোটা দুনিয়ার নজির কেড়েছে চন্দ্রযান 3 রোভার প্রোগ্রাম। তবে একাধিক সন্ধ্যার খোঁজে যখন সুদীর্ঘ 14 দিন থাকবে রোভার প্রোগ্রাম, তারপরেই ওই পৃষ্ঠে অন্ধকারাচ্ছন্ন নেমে আসবে। তার আগেই বরফ, জল, মণিমুক্তর খনিজ সম্পদ রয়েছে কিনা তার তল্লাশি চালাবে এবং পরীক্ষা নিরীক্ষা করবে রোভার প্রোগ্রাম। তবে এই মুহূর্তে বেশ কিছু তথ্য উঠে এসেছে, অনুসন্ধান পেয়েছে রোভার প্রোগ্রাম, যেখানে চতুর্থতম দেশ হলো ভারত চন্দ্র পৃষ্ঠে পা রাখায় সফলভাবে সফট ল্যান্ডিং এ। তবে এর আগেও গিয়েছে একাধিক দেশ, যার মধ্যে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, তবে এবারে ভারত। তবে বেশ কিছু স্মৃতিও ছেড়ে এসেছে চাঁদের মাটিতে ওই সকল দেশগুলি। চাঁদের মাটিতে পড়ে আছে বিভিন্ন দেশের ল্যান্ডার, রোভার, যন্ত্রাংশ ভাঙা, মহাকাশযান ইত্যাদি। এটি শেষ নয়, এছাড়াও বহু জিনিস আছে যার বেশিরভাগ অনিচ্ছা সত্ত্বেও চাঁদের মাটিতে রেখে এসেছেন মহাকাশচারীরা। আবার কয়েকটি জিনিস ফেলে এসেছেন ইচ্ছা করেই। মহাকাশচারীদের চাঁদে রেখে আসা স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে মল থেকে গলফ বল, পতাকা, পরিবারের ছবিও। চাঁদে গেলে অদ্ভুত যেসব জিনিস দেখতে পাওয়া যাবে তার বেশিরভাগটাই আমেরিকার অ্যাপোলো অভিযানের মহাকাশচারীদের ফেলে আসা। মনে করা হয় বিভিন্ন অ্যাপোলো অভিযানের কারণে সব মিলিয়ে প্রায় 2 লক্ষ কেজি বর্জ্য জমা হয়েছে চাঁদের বুকে। দেখে নেওয়া যাক কি কি ফেলে রেখে এসেছে চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীরা। সংখ্যার আধিক্যের কারণে নজরে পড়তে পারে মহাকাশচারীদের ফেলে আসা মলভর্তি ব্যাগের দিকে। বলা হয়েছে এই ধরনের মলভর্তি 96টি ব্যাগ পড়ে রয়েছে চাঁদের বুকে। ফেরার সময় মহাকাশযানের বাড়তি ওজন কমানোর জন্য চাঁদের বুকে মলের ব্যাগগুলি ফেলে এসেছিল মহাকাশচারীরা। পাশাপাশি মহাকাশযানের মধ্যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণেই ওই ব্যাগগুলি চাঁদে ফেলে এসেছেন মহাকাশচারীরা। চাঁদে অবতরণকারী মহাকাশচারীরা মোট 96 ব্যাগ বর্জ্য ফেলে এসেছেন চাঁদে। নাসার মতে সাদা জেটিসন ব্যাগগুলি নিশ্চিতভাবে এখনো চাঁদের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চাঁদে অবতরণকারী প্রথম মহাকাশচারীর অন্যতম এডুইন অ্যাডিন এপ্রিল একটি টুইট করে জানিয়েছিলেন, ভবিষ্যতে আমার মলভর্তি ব্যাগ যিনি খুঁজে পাবেন তার জন্য খুব খারাপ লাগছে। অলড্রিন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি হলেও তিনি প্রথম মহাকাশচারী যার প্রস্রাব চাঁদের মাটিতে পড়েছিল। মহাকাশ বিশেষজ্ঞ টিসেল ময়ূর হারমেনির লেখা অ্যাপোলো দ্য মুন এই হিস্ট্রি ইন 50 অবজেক্টস বই অনুযায়ী অলড্রিনের প্রস্রাব সংগ্রহের ব্যাগটি চন্দ্রপৃষ্ঠে ফেটে যায় এবং প্রস্রাব চাঁদের মাটিতে ছড়িয়ে পড়ে। মহাকাশচারীদের মলমূত্র ছাড়াও চাঁদের বুকে খোঁজ পাওয়া যেতে পারে আমেরিকার পতাকা। অ্যাপোলো 11 অভিযানে গিয়ে 1969 সালের 16 জুলাই চাঁদের মাটিতে পা রাখেন আর্মস্ট্রং এবং অলড্রিন। ফেরার পথে চাঁদের বুকে তারা দেশের পতাকা রেখে এসেছিলেন। যদিও 5 দশক আগে আর্মস্ট্রং এবং অলড্রিনের রেখে আসা সেই পতাকা ঔজ্জ্বল্য হারিয়েছে, অতিবেগুনি রশ্মি এবং তাপমাত্রার কারণে বিবর্ণ হয়েছে পতাকার চেহারা। এছাড়াও অ্যাপোলোর বাকি অভিযানে গিয়েও মহাকাশচারীদের চাঁদে পতাকা রেখে এসেছেন, সেগুলি অবস্থা এতদিনে মলিন হয়ে গেছে বলে মনে করছে নাসা। অ্যাপোলো অভিযানের সময় ফেলে আসা একটি বাজ পাখির পালক এবং একটি অ্যালুমিনিয়ামের হাতুড়িও দেখা মিলতে পারে চন্দ্রলোকে। অ্যাপোলো 15 অভিযানে গিয়ে মহাকাশচারী ডেভিড স্কট একটি পরীক্ষা করে দেখেন, একই সঙ্গে একটি হাতুড়ি এবং পাখির পালক এক উচ্চতা থেকে চাঁদের মাটিতে ফেলে দেন। মহাকাশ শূন্যতায় উভয় প্রায় একই সঙ্গে চাঁদের মাটি স্পর্শ করেছিল, সেই পালক এবং হাতুড়ি পড়ে রয়েছে চাঁদের মাটিতেই। 1972 সালে অ্যাপোলো 16 অভিযানের অংশ হিসাবে চাঁদে গিয়েছিলেন মহাকাশচারী চার্লস ডিউক, মাত্র 36 বছর বয়সে চাঁদে পা রেখেছিলেন তিনি। চার্লস ছিলেন চাঁদে পা দেওয়া কনিষ্ঠতম মহাকাশচারী। শ্রীর ডরোথি মেড ক্লাইবার্ন এবং 2 পুত্রকে পৃথিবীতে রেখে মহাকাশ যাত্রা করেছিলেন চার্লস। চাঁদে যাওয়ার সময় নিজের পরিবারের একটি ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন চার্লস। চাঁদ থেকে ফেরার সময় সেই ছবিটি তিনি নিয়ে ফেরেননি, স্মৃতি হিসাবে রেখে এসেছিলেন চাঁদের বুকেই। ছবিটি রেখে এসেছিলেন, সেই ছবি তুলেছিলেন চার্লস। চাঁদে প্রথম পা রেখেছিলেন আর্মস্ট্রং, প্রথম আওয়াজ করেছিলেন অলড্রিন, আর চাঁদে প্রথম গলফ খেলেছিলেন অ্যালান শেপার্ড। অ্যালান একজন পেশাদার গলফ খেলোয়াড়ও ছিলেন। তো ফ্রেন্ডস, এই ছিল
মূলত আজকের আপডেট বা কে কি ফেলে রেখে এসেছে অথবা চাঁদে পৃথিবী থেকে যাওয়া কি কি জিনিস রয়েছে সেগুলি। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।